আছি ঘড়ির কাঁটায়, বেলা প্রায় 12:30, ইতিমধ্যে ভোট পার্সেন্টেজও আসছে। কিন্তু এই মুহূর্তে নজর থাকছে আমাদের বাঁকুড়ার দিকে। বাঁকুড়ায় এবার বাধার মুখে পড়লেন সুভাষ সরকার। এক এক করে যে কেন্দ্রগুলি দিকে নজর রাখছি আমরা, প্রথমে হিরণ, তারপরে অগ্নিমিত্র পল, তারপরে অভিজিৎ গাঙ্গুলি, তারপরে জ্যোতির্ময় সিং মাহাতো, আর এবার সুভাষ সরকার। বাঁকুড়ায় বাধার মুখে পড়লেন সুভাষ সরকার। ভোটের দিন যেভাবে কোথাও প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর যে ট্রেন্ড বিগত 2-3 দফা ধরে দেখতে পাচ্ছি আমরা, এবারও সেইটা স্পষ্ট হচ্ছে। বাঁকুড়ার ছবির দিকে নজর রাখবো, একটু শুনবো কি চলছে সেখানে। একের পর এক সমস্ত প্রার্থী বাধার মুখে পড়ছে। কেশপুরেতে এই মুহূর্তে যে ছবি সেটা কেশপুরে কিছুক্ষণ আগে দেখালাম, রীতিমতো আগুন জ্বলছে সেখানে, রাস্তা বন্ধ করে রেখে আগুন জ্বালানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন এই এই ধরনের পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, এগুলোকে আগে থেকে নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ। এর পাশাপাশি দাঁতনের খবরে নজর রাখবো। দাঁতন থেকে যে অভিযোগ আসছে বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ দাঁতন থেকে আসছে। কিছুক্ষণ আগেও দেখছিলাম অগ্নিমিত্র বিভিন্ন জায়গাতে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং প্রত্যেক ক্ষেত্রে তিনি কোথাও প্রশ্ন করছেন, কোথাও মোর ভোটার, কোথাও বুথ জ্যামিং এর অভিযোগ ছিল তার কাছে। আর এবার মেদিনীপুরে দাঁতনের ছবি সরাসরি, মেদিনীপুরের দাঁতনে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল। রীতিমতো লাঠি বাঁশ নিয়ে ছোটা হচ্ছে বিজেপি কর্মীদের তাড়া করে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাইভ, সুদীপ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুদীপ, কি পরিস্থিতি এই মুহূর্তে? পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 নম্বর ব্লকের সাবরা এলাকায় সেখানে কিন্তু এই হামলার ঘটনা ঘটে এবং বাস লাঠি নিয়ে রীতিমতো তাড়া করতে দেখা যায় তৃণমূল কংগ্রেস সমর্থকদের, এবং গোটা ঘরটায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, যেটুকু জানা যাচ্ছে, এবং পরিস্থিতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। তবে সকাল থেকে কিন্তু এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যত বেলা বাড়ে তত কিন্তু এখানে ধীরে ধীরে পরিস্থিতি বসেছে, এবং শেষমেশ যে যে আশঙ্কা ছিল, যে সংঘর্ষের আশঙ্কা ছিল, সেই ঘটনাই কিন্তু ঘটেছে। এবং তৃণমূল বিজেপির প্রতি যে সংঘর্ষ সেটা কিন্তু একেবারে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ হিসেবে আমরা তুলে ধরেছি রিপাবলিক বাংলার পর্দায়। ধন্যবাদ সুদীপ্ত, যে ছবি দেখতে পাচ্ছি আমরা, রীতিমতো বাঁশ লাঠি নিয়ে তাড়া করা হচ্ছে। একের পর এক জায়গায় বিজেপি প্রার্থীর বাধা এবং কোথাও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। আরো একবার হলদিয়ার দিকে নজর না রেখে পারছি না, হলদিয়া অভিজিৎ গাঙ্গুলি, এখনো পর্যন্ত সেখানে বাধা দেওয়া রয়েছে। আমাদের প্রতিনিধি পৌলমি রয়েছেন, কি কথা বলছেন একবার শুনবো, শুনবো একবার। আপনারা ছিলেন, আপনারা একটু ছুটে পালাচ্ছিলেন কেন? ছুটে পালাচ্ছিলেন ঠিক আছে, ছুটে পালাচ্ছিলেন কেন? গুন্ডা বিজেপি আমরা চাই না, দিতে না, দিতে দিচ্ছেন না, বিজেপিরা ভোট দিচ্ছে না আমাদেরকে। আচ্ছা, আমরা যে দেখলাম যে কয়েকজন ছুটে পালিয়ে যাচ্ছেন, কয়েকজন ছুটে পালিয়ে যাচ্ছেন, ছুটে পালালেন কেন? ওই বিজেপির লোক, প্রথমে তো আপনারা বলে যে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, আপনারা ছিলেন, আপনারা আপনারা একটু ছুটে পালাচ্ছিলেন কেন? ছুটে পালাচ্ছেন ঠিক আছে, ছুটে পালাচ্ছিলেন কেন? গুন্ডা বিজেপি আমরা চাই না, দিতে না, দিতে দিচ্ছেন না, বিজেপিরা ভোট দিচ্ছে না আমাদেরকে। আচ্ছা, আমরা যে দেখলাম যে কয়েকজন ছুটে পালিয়ে যাচ্ছেন, কয়েকজন ছুটে পালিয়ে যাচ্ছেন, ছুটে পালালেন কেন? আবার অভিযোগ করলে কি বাধাদার অভিযোগ করলে, এবং এবং ভিড় রয়েছে সেই জমায়েত, এখানে তো বেশ কিছু লোককে আমি দেখছি খালি গায়ে দাঁড়িয়ে রয়েছেন, শার্ট খুলে নিয়ে কাঁধের উপর রেখে খালি গায়ে দাঁড়িয়ে আছেন, তত্ত্বাবধান করছেন পরিস্থিতির, কোথায় কোন দিকে কে যাবে, কে দাঁড়াবে, কে কোন দিকে আসবে। দেখুন, কাঁধের উপর শার্টটা খুলে নিয়ে কাঁধের উপরে রেখে পরিত্রাই চিৎকার করছে, একা একা চিৎকার করে যাচ্ছে, শার্ট খুলে নিয়ে তুলে দিলো হাতের উপরে, শার্ট খুলে নিয়ে কাঁধে রাখলো, খালি গায়ে চিৎকার করে যাচ্ছেন। মহিলারাও মাথায় ঘুমটা টেনে নিয়ে কপালে অব্দি তারা চিৎকার করে যাচ্ছেন। তারা বলছেন তারা বিজেপি চায় না, তারা ভুলভাল বিজেপি চায় না, মানে অর্থ কিছু স্পষ্ট নয়, মোদ্দা কথা বাধা দেওয়া হচ্ছে, স্লোগান চলছে, এক
জায়গায় দেখুন কিভাবে চিৎকার করছে পরিত্রাহী, লোক নেই, জোর নেই, এমনকি বাধা দেওয়ার জন্য এখানে প্রার্থীও নেই, প্রার্থী বেরিয়ে গেছে, তারপরও শার্ট খুলে চিৎকার করে যাচ্ছে। আমার প্রশ্ন, এগুলো কি পুলিশ দেখছে না, নাকি এগুলো হতে দেওয়া হচ্ছে? একটু ভালো করে দেখুন, এই দেখুন পাঞ্জাবির উপরে মাথা ঢেকে মুড়িয়ে গামছা ওড়না দিয়ে একজন লোক চলে এসেছেন, বয়স্ক লোক, তিনি নাকি ভিড় কন্ট্রোল করছেন, কেউ শার্ট খুলে নিয়ে মাথার উপরে শার্ট দোলাচ্ছে, গেঞ্জি পরে ভিড় কন্ট্রোল করছে, কেউ খালি গায়ে ভিড় কন্ট্রোল করছে, এই জমায়েতকে ভিড় কি ইনস্ট্রাকশন দিচ্ছে কোন দিকে যাবে কোন দিকে আসবে? পুলিশ কি করছে তাহলে, এটা চলছেটা কি? একা একাই চিৎকার করছে, একা একাই হাত নাড়ছে। আমি আমি আসবো একবার, আমি ঝট করে শুনে নেবো অভিজিৎ গাঙ্গুলি এবং দেবাংশু দুজনেই কি বলছেন। একের পর এক অভিযোগ উঠে আসছে, এখানে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ করছেন বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। তার সঙ্গে আমরা কথা বলবো। বারবার বারবার অভিযোগ করছেন যে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, বারবার তারা অভিযোগ করছে, এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, বিজেপিতে ভোট দিতে বাধ্য করা হচ্ছে, বাজে কথা বলছে। একেবারে সেই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। মানুষ ভোট দিচ্ছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুথ পরিদর্শন করতে আসেন, তার সাথে তাপসী মণ্ডলও আসেন এমএলএ। তো তারা আসার পর এখানে সেন্ট্রাল ফোর্সকে এমন উস্কানি দেন, সেন্ট্রাল ফোর্স সাধারণ ভোটারদের, মহিলাদেরও পর্যন্ত ছাড়েননি, তাদের উপরে লাঠিচার্জ করেছেন। তাই আমরা আসার পর সবাই সবার ক্ষোভ জানাতে ভেঙে পড়লেন আমাদের। হলদিয়ার ছবি আমরা দেখলাম, বক্তব্য শুনছিলাম, এর পাশাপাশি আরও একবার মেদিনীপুর দিকে নজর রাখবো।